সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এর পর্দায়। আমি শাহরিয়ার নাজিম জয়। আজ বিশেষ দিনে এবং পদ্মা সেতু অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন স্টুডিওতে কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সাথে অনলাইনে আছেন সাংবাদিক সোহরাব হাসান, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, যিনি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেন, আছেন ডক্টর মাসুদ, তিনি প্রবাসী বাঙালি, আমেরিকাতে অবস্থান করছেন, তিনি একজন কার্ডিওলজিস্ট। আপনাদের সবাইকে এই শোতে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই জানেন পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু, সেই স্বপ্নের সেতুর উদ্বোধন হয়ে গেছে, সারা বাংলাদেশ খুশিতে উদ্বেলিত। প্রথমে আমি স্টুডিওতে উপস্থিত কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন সাহেব, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই সেতু নির্মাণের সময় অনেক শ্রমিক পানির অনেক গভীরে গিয়েছে, পাইলিং করেছে, কাজ করেছে, বাংলাদেশের শ্রমিক, পদ্মা নদীর মতো এরকম একটি স্রোতবহুল নদীতে এত গভীরে গিয়ে এই যে শ্রমিকরা কাজ করেছে, এই অভিজ্ঞতা আপনি সরাসরি গিয়ে নিয়েছেন, শ্রমিকদের সাথে কথা বলেছেন, সেই সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আমরা জানি এখানে 42টা পাইল তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা পাইল 420 ফিট নিচে গভীর ছিল। এই গভীরে টোটাল 10 ডায়ামিটার দিয়ে নিচে গিয়ে, বিয়াল্লিশ তলা 420 ফিট নিচে গিয়ে তারা কাজ করতে হয়েছে। এটা ছিল টোটালি অন্ধকার, যেখানে আলো দিয়ে তাদেরকে নামিয়ে দিয়ে সুন্দর করে প্রসিডিওরের মাধ্যমে কাজ করা হয়েছে। এখানে করতে গিয়ে তাজুল ইসলাম, রইস, রাজু, সালাম, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা একটা বলেছেন যে ভিতরে স্যার খুব হট, গরম। আজকে স্মরণ করছি, এই ব্রিজ তৈরি করতে গিয়ে সর্বপ্রথম যে শক্তিশালী তিনটা কমিটি হয়, একটা হচ্ছে স্টিয়ারিং কমিটি, একটা হচ্ছে আপনার বিশেষজ্ঞ কমিটি, আর একটা হচ্ছে প্রকল্প বাস্তবায়ন কমিটি। তা এই যে বিশেষজ্ঞ কমিটি, একটা হচ্ছে সর্বোচ্চ কমিটি, এই কমিটির হেড ছিলেন ডক্টর জামিল রেজা, উনি কিন্তু পৃথিবীতে নাই। এই কর্মবীরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি প্রফেসর ডক্টর শফিউল্লাহ স্যারকে, যিনিও মারা গেছেন, উনিও একজন বিশেষজ্ঞ কমিটির সদস্য ছিলেন। ঠিক এমনি করে আমাদের এই ব্রিজ সম্পর্কে একটু ডিটেল জানতে হলে আমাদের এই ব্রিজের নকশাটা খুব এক্সপার্ট একটা নকশা তৈরি করা হয়েছে হংকংয়ে। কে তৈরি করেছেন? এই নকশা প্রণয়ন কমিটির নেতৃত্বে ছিলেন রবিন শ্যাম, বিদেশি নাগরিক, ব্রিটিশ। 2018 সালে ব্রিটেনের রানী কর্তৃক উনি পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। কেন? উনি লম্বা স্পেনের সেতুগুলো তৈরি করার জন্য একটা মডেল হিসাবে কমান্ড অফ দ্য অর্ডার, একটা মেডেল তাকে দেওয়া হয় 2018-এ। তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সব জায়গা থেকেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোক নিয়ে এসে আমাদের এখানে নিয়ে এসছে। আমরা জানি যে তাজমহল একটি স্থাপনা, কতজন শ্রমিক কত দিনে তা নির্মাণ করেছে তা ইতিহাসের বুকে লেখা আছে। পদ্মা সেতুর ব্যাপারে এরকম কোনো স্পেসিফিক আমরা উদাহরণ কখনো দিতে পারবো? অবশ্যই। আমার বাঙালির প্রায় 3-4 হাজার শ্রমিক ওখানে কাজ করেছেন, ব্যবস্থাপক ছিলেন এটার কেইন হুইটল্যাব, যিনি একজন অস্ট্রেলিয়ান নাগরিক। যেমন তদারকির নেত্রী ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক রবার্ট জন অ্যাপস, উনি কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ পিপল একটা। এখানে আমাদের টোটাল 138 জন অফিসার ইনভলভ ছিলেন, এর ভিতরে টোটাল গুরুত্বপূর্ণ পদে বা উচ্চ পদে ছিলেন 32 জন পিডি সহ। আমরা আপনার কাছে আসছি এর আগে, এখন আমরা একটু আমাদের সাংবাদিক সোহরাব হাসান সাহেবের কাছে আসতে চাই। গণমাধ্যমের ভূমিকা পদ্মা সেতু নিয়ে অনেকটাই বিতর্কিত ছিল, পদ্মা সেতুর স্থাপনা হবে কি হবে না এই সংশয় ছিল, কিন্তু এখন গণমাধ্যম সবাই পদ্মা সেতুর এই হওয়া উপলক্ষে উদযাপন করছে এবং তারা তাদের যে নীতিতে বা তাদের যে মনোভাব ছিল সেখান থেকে দূরে সরে এসেছে।
গণমাধ্যমের ভূমিকাটি পদ্মা সেতু নির্মাণের পেছনে কি ছিল, এখন কি অবস্থানে আছে, আপনি একটু ব্যাখ্যা করবেন? পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়া শুরুতে পরিকল্পনা ইত্যাদি নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক গণমাধ্যমের কাজ কিন্তু যে সমাজের নানা মত থাকে সেই সবার মতামতগুলো তুলে ধরা। এবং দেখুন, বিশ্বব্যাংক অভিযোগ তুলেছে, সেই অভিযোগ পরে প্রমাণিত হয়েছে যে অভিযোগ সত্য নয়, যে কিভাবে ভিত্তি, সেটিও যেমন গণমাধ্যমে এসেছে, যখন অভিযোগ তুলেছে সেটিও এসেছে। সৌরভ হাসান, আমি যদি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যখন কানাডার আদালতে প্রমাণিত হলো যে বিশ্বব্যাংক যে অভিযোগটি করেছে সেটি সত্য নয়, গণমাধ্যম কেন তার আগেই তা প্রমাণ করতে পারলেন না যে এই অভিযোগ সত্য না? এটি অনেকটা যে কোনো বড় প্রকল্প বা যে কোনো এই অভিগম্যতা, অর্থাৎ বিশ্বব্যাংকে, তাহলে বিশ্বব্যাংকে অনুসন্ধানে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে হয়, সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলতে হয়, সেখানে দুদক যারা এখানে স্থানীয়ভাবে তদন্ত করেছিল তাদের সাথে কথা বলতে হয়, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই যে কোনো মানে তাদের সরকারি ভাষা, যেটা আনুষ্ঠানিক ভাষা, সেটি বলে এর পেছনে অন্তরালে কি আছে, কি আলোচনা হচ্ছে, সেটি অনেক ক্ষেত্রেই জানানো হয় না। এ কারণে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ যেভাবে দেখেছে, যেদিন বিশ্বব্যাংক প্রতিনিধি দল আসলেন, তারা দুদক কর্মকর্তাদের সাথে কথা বললেন, বেরিয়ে আসলেন, অথবা তখন যাদের নাম এসেছিল তারা যখন দুদক কিন্তু তাদের তলব করেছিল, এবং সেই সেই ছবি বা সেই ঘটনা কিন্তু গণমাধ্যমে এসেছে। সুতরাং গণমাধ্যম এরকম অবস্থান কি নিয়েছে যে এই পদ্মা সেতু করাই যাবে, আমার মনে হয় না কোনো গণমাধ্যম নিয়েছে। যেটি হয়েছে যে দ্বিমত যেটা এসেছে যে এটি তদন্ত হওয়া প্রয়োজন, আদৌ দুর্নীতি আছে কিনা। আর এবং যখন আপনি যেটা বললেন যে কানাডীয় আদালতে যখন যেটি প্রমাণিত হলো যে বিশ্বব্যাংকের অভিযোগ সঠিক নয়, তখন কিন্তু গণমাধ্যম এটি মানে কি বলে এই তদন্ত এই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। এখন এর যে কোনো বিষয়ে কিন্তু মত দ্বিমত হতে পারে, এবং গণমাধ্যমের কাজ কিন্তু সব মতকে তুলে ধরা। আপনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে কি মনে করেন যে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ আজকে আসলেই আনন্দিত? গণতান্ত্রিক সমাজে নানা মত থাকতে পারে, কিন্তু এই যে বাংলাদেশের বিজয়, কোনো কোনো বিষয় আছে যার সঙ্গে দ্বিমত করা কোনোভাবেই উচিত নয়, যার সঙ্গে যার বিরোধিতা করা উচিত নয়। যেমন পদ্মা সেতু এখন বাস্তব সত্য, এটি বাংলাদেশের 17 কোটি মানুষের বিজয়, 17 কোটি মানুষের অর্জন, এটি যদি কেউ অস্বীকার করে সেটি আমি মনে করি তার হীনমন্যতা। তার সুতরাং এই পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়া যতই বিতর্ক হোক, এটি নির্মাণ হওয়ার পরে, কাজ সমাপ্ত হওয়ার পরে কিন্তু আর বিতর্কের জি জনাব সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সংযোগে আনতে চাই অধ্যাপক ডাক্তার আমানুল্লাহ ফেরদৌসকে, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনি তো এতক্ষণ আলোচনা শুনছিলেন, আপনার কাছে যে প্রশ্নটি আমার সেটি হচ্ছে যে আপনি একজন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, আপনার কাছে কি মনে হয় যে এই যে পদ্মা সেতুর মাধ্যমে দুটি এলাকার সংযোগ স্থাপন হলো, বাংলাদেশের বৃহত্তম একটি সেতু, তো আমরা শুনছি যে এই সেতুতে বছরে সাশ্রয় হবে এই সেতুর কারণে প্রায় 4,500 কোটি টাকা, তো সেখানে জনগণের উপর এই টোলের পরিমাণ এত বেশি ধরা হয়েছে, এটি কি একটু চাপ হবে? কারণ 4,500 কোটি টাকা যদি সাশ্রয় হয় তাহলে এত টোল ধরার প্রয়োজন আছে কি না? পাশাপাশি আরেকটি প্রশ্ন যে এই ব্রিজকে কেন্দ্র করে আশেপাশে অনেক শিল্প কারখানা তৈরি হবে, উদ্যোগ নেওয়া হবে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে পরিবেশের উপর প্রভাবটা কতটুকু পড়বে, আমাদের নদী কি নষ্ট হয়ে যাবে কি না বর্জ্যের কারণে, সেই জায়গাগুলো নিয়ে ভবিষ্যতে ভাবনা কি ভাবা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো যে বাঙালি জাতির যে গত 1000 বছরের ইতিহাসে বাঙালি জাতির সক্ষমতার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা 2 বার প্রমাণিত হয়েছে। একবার হলো 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, আর একবার হলো এখন যে আমরা একটা সেতু তৈরি করতে পেরেছি। এটা বিশ্বের লংগেস্ট সেতু তা না, বা সাউথ ইস্ট এশিয়া তো যে সব থেকে বড় সেতু তা না, কিন্তু এটা সবচেয়ে কঠিনতম একটা সেতু ছিল, যে এটার যে নদীর যে প্রবাহ, সেই প্রবাহের কারণে এটা অত্যন্ত টাফ একটা সেতু ছিল। অতএব এই টাফ একটা সেতু তৈরি করা, এটার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আপনাকে অভিনন্দন দিতে হবে। আপনি যদি বিরোধিতা শুরুতে করেও থাকেন, এখন কিন্তু আপনাকে এটা অভিনন্দন দিতে হবে, এই কারণে নতুবা আপনি 21টা জেলার, আপনার যে দেশের 21টা জেলার জনগণের প্রতি কিন্তু আপনার একটা অবজ্ঞা প্রকাশ পাবে।
একটা দেশ দুই ভাগে ভাগ হয়েছিল, পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মতো। সেই 21টা জেলাকে এখানে আমরা কানেক্ট করলাম আমাদের রাজধানীর সাথে এবং সারা দেশের সাথে। সেই জিনিসটা, এই যে সোশ্যাল সলিডারিটিটা আপনার এই জায়গাটাতে আপনার এস্টাবলিশড হলো, এবং সক্ষমতার যে প্রশ্নটা আজকে দেশে এবং বিদেশে, যে আমরা সক্ষম জাতি হিসেবে সক্ষম ভালো কোনো একটা বড় প্রজেক্ট করার জন্য, অথবা জাতি হিসেবে সক্ষম বড় কোনো একটা কাজ করার জন্য, সেইটা আমরা আজকে প্রমাণ করলাম। এবং এটা আমরা প্রমাণ করতে একটু দেরি করে ফেললাম, এটা আরো 20 বছর আগে করতে পারলে আরো ভালো হতো। যাই হোক, সেটা হলো একটা প্রসঙ্গ। এটা নিয়ে কারো ধরনের কোনো দ্বিমত নাই এবং কোনো ধরনের কোনো কথা বলা যাবে না, এবং এটা যদি বলা হয় তাহলে তাকে হীনমন্যতার পরিচয় আসবে, এটা ঠিকই বলেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো যে বাংলাদেশের ওই অঞ্চলের সাথে এই অঞ্চলের এটা হয়ে যাওয়ার পরে সেখানে শিল্পায়ন হবে বিভিন্ন জাতির লোক, এটাকে আমরা নাম দিয়েছি পদ্মা সেতু প্লাস প্রকল্প। পদ্মা সেতু প্লাস প্রকল্প মানে হলো পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে ওই পারে যে ব্যবসা বাণিজ্য গুলো হবে, ওই পারে যে ডিজাইন গুলো করতে হবে, ওই পারে যে কৃষিতে বিপ্লব আনতে হবে, ওই পারে যে শিল্পায়নের বিপ্লব আনতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, মানুষের মোবিলিটিটাকে কন্ট্রোলের ভিতরে রাখতে হবে, এই বিষয়গুলোকে নিয়ে যদি আপনার যে পরিকল্পনা সেটাকে আমরা পদ্মা সেতু প্লাস পরিকল্পনা বলছি। এবং পদ্মা সেতু প্লাস পরিকল্পনা যদি না নেন তাহলে কিন্তু আগামী 10-20 বছরে যেরকম আছে ওইরকমই থেকে যাবে, জিনিসের দাম বাড়বে। তার মানে কানেক্টিভিটি হলে পরে ওই পারের মানুষ আমাদের এখানে বিরাট কন্ট্রিবিউট করে ফেলবে, এটাতে নিশ্চিন্তভাবে বলা যেতে পারে যে আমাদের এখানে জিডিপি বাড়বে, নিশ্চিতভাবে বলা যেতে পারে পদ্মা সেতুর পয়সা আমাদের উঠে আসবে। যে ফি ধার্য করা হয়েছে সেই ফি যদি আপনি মাথাপিছু দেন, প্রতিটা বাসে যদি 40 জন প্যাসেঞ্জার যায় তার মাথাপিছু যদি আপনি হিসাব করেন, আর যেভাবে সে এই স্টিমারে যাওয়া আসা করতো সেভাবে যদি হিসাব করেন তাহলে কিন্তু সেটা খুব বেশি একটা না। কিন্তু যদি আপনি আবার হিসাব করেন যে এখানে আপনার একটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা থেকে, কল্যাণমূলক রাষ্ট্র থেকে যদি চিন্তা ভাবনা করেন যে আপনাকে আরো কম রাখা যেতে পারতো, কিন্তু এই সমস্ত বড় মেগা প্রজেক্টে, বড় 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 প্রজেক্টে যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার জড়িত, সেখানে কিন্তু এই সমস্ত মার্সি কিন্তু সরকার দেখাতে পারে না। এই জায়গাটাতে আমরা বললাম, তার মানে নদীর ওই পারে যদি আপনাকে শিল্পায়ন করতে হয়, নদীর ওই পারে সমস্ত আপনার 21টা জেলার সুযোগ সুবিধা যদি এদেশের মানুষকে ভোগ করতে হয়, তাহলে কিন্তু আপনাকে আগামী 20-25 বছরের একটা বড় পরিকল্পনা নিয়ে, আলাদা পরিকল্পনা, এই অপর পারের লোকজনদেরকে নিয়ে 20-25 বছরের একটা পরিকল্পনা আপনাকে করতে হবে, সহজ শর্তে যাতে তারা ঋণ পেতে পারে, পরিবেশকে ধ্বংস না করে তারা কিভাবে সেই জায়গাটাতে শিল্পায়ন করতে পারে, এবং মানুষের মোবিলিটিটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে। সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই, যে একটা জাতির ভিতরে তার যে সাংস্কৃতিক ঐক্য, তার ভিতরে যে কালচারাল হারমোনি, তার ভিতরে যে অর্থনৈতিক বৈষম্য যেটা ছিল, সেই অর্থনৈতিক বৈষম্যটাকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মের ভিতরে আনা, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এর কথা বলি আমরা, সবাই সমানভাবে সম অধিকার ভোগ করবে, এই জায়গাগুলোর দিকে যদি আমি খেয়াল করি তাহলে 21টা জেলার সাথে যে বাংলাদেশের যে সারা এই অঞ্চলের যে সংযোগটা স্থাপিত হলো সেটার কারণে বাংলাদেশ আগামী 1-2 দশকে আপনি দেখবেন যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সব জায়গাতে তার একটা প্রভাব পড়বে বলে আমরা অনেকেই বলছেন। পদ্মা সেতু, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, অনেকেই বলছেন যে 71-এর পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এই পদ্মা সেতু, আপনি কি সেই বিষয়ে একমত? আমি কমপ্লিটলি একমত, শুধু 71-এর পরে শুধু না, এটা আপনার গত 1000 বছর, এটা বাঙালি জাতির সক্ষমতার প্রশ্ন সারা বিশ্বের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংযোগে আনতে চাই আমাদের আরেকজন অতিথি, যিনি আছেন আমাদের সাথে, ডক্টর মাসুদ, প্রবাস থেকে আমেরিকা থেকে সংযোগ হয়েছেন, উনি একজন কার্ডিওলজিস্ট। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে আমাদের বিদেশে সবচেয়ে বড় কথা হলো যে আমরা বাঙালিরা বিশেষ আমাদের বুকটা আজকে ভরে গিয়েছে, যে আমরা বাংলাদেশে আমরা এত বড় একটা ব্রিজ আমাদের নিজের অর্থায়নে করতে পেরেছি। ডক্টর মাসুদ, আমরা জানি ডক্টর মাসুদ, আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, আমরা জানি যে বিদেশে খুবই রাজনৈতিক চর্চা হয়, মানুষ যারা বিদেশে থাকে প্রবাসে তারা বিভিন্ন গণতান্ত্রিক চর্চা তাদের মধ্যে প্রবলভাবে দেখা যায়, এই দল সেই দল বিভক্তি, তো সেখানে তো ভিন্ন মতের ভিন্ন দলের মানুষদেরও বসবাস আছে এবং আপনারা সবাই মিলেমিশেই আছেন, সর্বশ্রেণীর মানুষই কি আনন্দিত নাকি সেখানে অন্য কোনো যুক্তিও দাঁড় করাচ্ছে কেউ কেউ? এখন পর্যন্ত কেউ যুক্তি দাঁড় করায় নাই, সবাই আনন্দিত। এবং আমি দেখেছি যে সর্বদলীয় আনন্দ করতে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি তাদের মানুষ দল মত নির্বিশেষে এভরিবডি আর হ্যাপি, খালি একটাই কথা বলছে যে আমরা আমাদের নিজের অর্থায়নে
আমরা ইস্যু করতে পেরেছি। আপনি নিশ্চয়ই সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য শুনেছেন, অত্যন্ত সুন্দর একটি বক্তব্য তিনি দিয়েছেন পদ্মা সেতুর নামকরণ নিয়ে। তিনি বলেছেন যে পদ্মা সেতুর নামকরণ আসলে শেখ হাসিনা সেতুই হওয়া উচিত ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নামটি ব্যবহার করেননি, কারণ এই জাতির অনেকেই অনেক সময় তাকে বিভিন্নভাবে অপমান করেছেন, জাতির পিতাকেও একইভাবে করেছেন অপমান। এই ক্ষোভ থেকে, এই কষ্ট থেকে তিনি তার নামটি ব্যবহার করেননি। এই কথাটি শোনার পর আপনার প্রতিক্রিয়া কি হয়েছিল এবং এই চমৎকার বক্তব্যটি নিয়ে আপনি কি বলবেন? জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি এই সেতুটি করেছেন এবং জনাব ওবায়দুল কাদের বলেছেন যে এটা পদ্মা সেতু, কিন্তু মানুষের প্রত্যেকেই বলবে যে এই সেতুটি কে করেছে। পদ্মা সেতুর নামটা থাকবে, পদ্মা সেতু যতদিন থাকবে ততদিন জননেত্রী শেখ হাসিনার নাম এটার মধ্যে লেখা থাকবে। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার খুব কাছাকাছি দুইজন মানুষকে রেখেছেন, একজন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন এবং যোগাযোগ সচিব ছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া, যিনি পরবর্তীতে এনবিআর এর চেয়ারম্যান, এখন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন, এবং আরেকজনকে রেখেছেন এবং ডক্টর মশিউর রহমান। এই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনজন ব্যক্তিকে কাছাকাছি রেখে এই একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি আসলে সব কিছু লক্ষ্য করেন, খেয়াল করেন, সময় মতো কাকে কাছে টেনে নিতে হয় তিনি জানেন, তা না হলে আজকের এই সময়ে তিনি যাদেরকে ঠিক ওনার একান্ত কাছে রেখেছেন এটি অনেক দিক নির্দেশনা কিন্তু জ্ঞানীদের জন্য স্থাপন তিনি করে দিয়ে গেছেন, যেন অনেক কিছুই সহজে সবাই বুঝতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের স্টুডিওতে যিনি আছেন কাজী শরীফ উদ্দিন, আপনার কাছে জানতে চাই সব কিছু মিলিয়ে সবার আলোচনা শুনে এবং নিজে যা বললেন এই অনুষ্ঠানের সারমর্ম যদি আপনি টানেন, যে অনুষ্ঠান থেকে আমরা আসলে কি পেলাম আপনি কি বলবেন? আজকে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে কথা বলতে পারবো, আমরা চোর না, আমাদেরকে ফিঙ্গারিং করতে পারবে না। জি, থ্যাংক ইউ। আমরা এক কথাই আসলে শুনতে চাই আজকের শেষ অনুভূতি, আমরা একটু আসতে চাই সাংবাদিক সোহরাব হাসান। এই উন্নয়নের প্রতীক, অহংকারের প্রতীক, আমাদের গর্বের প্রতীক পদ্মা সেতু ঐক্যেরও প্রতীক হোক, এটাই হচ্ছে আমার কামনা। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান আপনাকে, অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে আজকের অনুষ্ঠানের সারমর্ম, আজকের অনুষ্ঠান থেকে আমরা কি পেলাম, কি নতুন বক্তব্য আমরা শুনলাম, আপনি লাস্ট যদি কিছু বলতে চান। আমরা রাষ্ট্র তৈরি করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় সাম্য প্রতিষ্ঠা করার জন্য, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা এনশিওর করার জন্য। বাংলাদেশে বহুদিন পরে এই পদ্মা সেতুটা তৈরি হওয়ার পরে 21টা জেলার সাথে আমাদের সেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অথবা আমাদের যে ডিস্ট্রিবিউশনের যে ন্যায্যতা সেটা প্রমাণিত হবে সামনে, এবং দেশের অন্যান্য যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে উত্তরবঙ্গ থেকে ধরে সিলেট বন্যা আক্রান্ত যে সমস্ত জায়গাগুলো রয়েছে সব জায়গাতে রাষ্ট্রের একটা প্রধান কাজ হবে এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অথবা ন্যায়টাকে প্রতিষ্ঠা করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আসতে চাই ডক্টর মাসুদের কাছে। ডক্টর মাসুদ, একই প্রশ্ন আপনার কাছে, শেষ অনুভূতি আজকের অনুষ্ঠান থেকে প্রাপ্তি। বাঙালি জাতি পৃথিবীর বুকে প্রমাণ করলো যে তার নিজের অর্থায়নে, তার স্বাধীনতার 51 বছরের মাথায় জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা সেটা চ্যালেঞ্জ গ্রহণ করে এটাকে তৈরি করলো যে বিরোধী দল দলমত নির্বিশেষে তোমরা দেখো আমরা কি করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযোগে আসবার জন্য, আপনাকে ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে আমি দর্শককে বলতে চাই, আমাদের একটি পদ্মা সেতু আছে, আমরা সবাই আসলে গর্বিত। আমরা ধন্যবাদ জানাতে চাই পদ্মা সেতুর প্রতিটি মানুষকে যারা পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আনন্দিত আমাদের গর্বের পদ্মা সেতুর জন্যে। এই একটি বিষয়ে আর কোনো আপোষ নেই, আর কোনো ছাড় নেই, যে সেতুটি আমাদের হয়ে গেছে, এখানে আর কোনো দ্বিতীয় প্রশ্ন আসে না। কাজী দর্শক, এই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম এবং পদ্মা সেতু এই অনুষ্ঠানে যারা অতিথি ছিলেন তাদের বক্তব্য শুনলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইয়ের পক্ষ থেকে।